হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক অবশ্যই করে দাও। তাহলে চলো, আমি আজকে শুরু করছি ভিডিওটা। আজকে তোমাদেরকে আমি পিকট কী করে বানাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তার জন্য আমি হোয়াইট কালারের উল নিয়েছি। আমি একটু সামান্য মানে চেন দিয়ে বুনে তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা এটা অন্য যে কোনো ডিজাইন তোমার করবে সেখানে তোমরা ইউজ করতে পারবে। শুধু কিভাবে বানায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 25টা চেন নিচ্ছি। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25টা আমি চেন নিলাম। নিয়ে আমি দেখো দুটো চেন ছেড়ে দিয়ে তিনটের বেলায় আমি একটা ডাবল ক্রোশিয়া দিচ্ছি। তারপরে চেনটাতেও আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি। তারপরে চেনটাতেও আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি। তারপরেরটাতেও আমি ডবল ক্রোশিয়া দিচ্ছি। এইভাবে আমার যতগুলো চেন আছে সবগুলোতে আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। একটা রো ডবল ক্রোশিয়া দেবো, তারপরে আবার আরেকটা রো ডবল ক্রোশিয়া দেবো। দুবার আমি ডবল ক্রোশিয়া দিয়ে নেব। তাহলে এই চেনটাতে আমি ডবল ক্রোশিয়াটা দিয়ে শেষ করে নেব। নিয়ে আরেকবার আমি ডবল ক্রোশিয়া দিয়ে নেব। তাহলে চলো ডবল ক্রোশিয়াটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দুটো রাউন্ড আমার ডবল ক্রোশিয়া বোনা হয়ে গেছে। এরপরে দেখো, আমি এখানে তিনটে চেন নিয়ে নিচ্ছি। তিনটে চেন নিয়ে ফার্স্ট এটা আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। তারপরে দেখো, তারপরে যে ডবল ক্রোশিয়াটা আছে সেখানে আমি ঢুকালাম। ঢুকিয়ে আমি দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। তারপরে আমি একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আমি চেন দিলাম। চেন দিয়ে ঠিক এই সিঙ্গেল ক্রোশিয়াটার ভিতরটাতে ঢুকিয়ে আমি এটা আবার সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিলাম। আবার আমি পরেরটাতে ঢুকালাম। পরেরটাতে ঢুকিয়ে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম। সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আমি চারটে চেন দেব, একটা, দুটো, তিনটে, চারটে। আবার সেম জায়গাটাতে আমি ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে ডিজাইনটা তৈরি হচ্ছে। আবার পরের ঘরটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিয়ে আমি চারটে চেন দিচ্ছি। চারটে চেন দিয়ে আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়ার এই ভিতরটাতে ঢুকিয়ে আবার আমি এটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার পরের ঘরটাতে চলে যাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি। সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আমি চারটে চেন নিচ্ছি। চারটে চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশিয়ার যে দুটো ইয়ে আছে, এই যে ঘর দুটো, এই দুটোতে আমি ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। খুবই ইজি, কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগে দেখতে। দেখো, আবার আমি পরের ঘরটাতে চলে যাচ্ছি। পরের ঘরটাতে চলে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম। আবার আমি একটা, দুটো,
তিনটে চারটে চেন দিলাম, চারটে চেন দিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে ঢুকিয়ে আবার আমি এটাকে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে আমি জয়েন করে দিলাম। আবার পরের ঘরটাতে ঢুকালাম, পরের ঘরটাতে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, আবার চারটে চেন নিলাম, চারটে চেন নিয়ে আবার এই সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে ঢুকিয়ে আবার আমি এটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নেব। এরম পরপর আমি সব ঘরগুলোতেই করে যাব। আবার পরেরটাতে ঢুকাবো, ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, আবার চারটে চেন নিলাম, চারটে চেন নিয়ে আবার সিঙ্গেল ক্রোশিয়ার এই যে দুটো ঘর আছে এই দুটো ঘরে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে আর সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে দেবো। আবার পরের ঘরটাতে চলে যাচ্ছি, পরের ঘরটাতে যে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে আবার আমি চারটে চেন নিচ্ছি, চারটে চেন নিয়ে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়ার ওই ঘরটাতে ঢুকিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, আবার পাশের ঘরটাতে চলে যাচ্ছি, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে চারটে আমি চেন দিচ্ছি, চারটে চেন দিয়ে আবার সিঙ্গেল ক্রোশিয়ার এই যে দুটো ঘর আছে এটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখো এখানটাতে ঢুকালাম, ঢুকিয়ে একটা আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এভাবে দেখো পুরো আমার ডিজাইনটা এভাবে হতে থাকবে। দেখো তোমরা দেখো বন্ধুরা আমার পিকট স্টিচটা রেডি হয়ে গেল। দেখো কি সুন্দর ডিজাইনটা হয়েছে। এরকম ভাবে একটা হয়, আবার আরেকটা অন্যভাবেও হয়, যেটা তোমার এদিকে তিনটে ডবল কোশিয়া ওদিকে তিনটে ডবল কোশিয়া দেওয়া হয় একটা ঘরে, তার মধ্যেখানেও পিকট হয়, ওটাও ওটাও একটা আলাদা ডিজাইন, আর এটাও একটা আলাদা ডিজাইন। দেখো লেসের মতো হচ্ছে। এখানে শেষটা আমি রেখে দিয়েছি, এটা আমি পরের যে ইয়েটা আছে ডবল ক্রোশিয়ার স্পেসটা আছে ওখানে আমি একটা ডবল ক্রোশিয়া করে নিলাম। তোমরা অবশ্যই বুঝতে পারলে জিনিসটা। এইটার আরেকটা যেটা আছে পিকটের ইয়ে, সেটা আরেক দিন তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানে রাখছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তাহলে চলো, বাই।